রুমে যদি একাকী নামাজ পড়েন সেক্ষেত্রে আজান ইকামত দিতে হবে কিনা, না দুটো দিতে হবে না একটা দিতে হবে, কোনটা দিতে হবে? না, একা একা যদি হয় তাহলে তো জমাত হচ্ছে না। জি, জমাত না হলে এমনি নামাজ আদায় করেন। তবে রুমে যদি আপনি 4-5 জন নিয়ে নামাজ পড়েন, তাহলে বাইরের যদি আজান হয়, সে আওয়াজান স্পষ্ট আপনারা শুনেন, তাহলে আজানের আর প্রয়োজন হবে না, একামত দিয়ে নামাজ পড়বে। যদি 4-5 জন, 2 জন, 2 থেকে উপরের দিকে। জি, আর যদি একা হন তাহলে তো একার জন্য তো ওখানে আজান দরকার নেই, ইকামত দিলে দিতে পারে। হ্যাঁ, ইকামত দিলে দিতে পারে। একজন রাখালকে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, নিজে ওই একা একা ওই যে আজান দিতেন, ইকামত দিতেন, সে তো উৎসাহ দিয়েছে, কিন্তু মানে এটা জরুরি না, জরুরি না, অপরিহার্য কোনো কিছু। আচ্ছা, উনি বিকাশে যে কিছু টাকা ব্যাক দেয়, ক্যাশ ব্যাক ফেরত দেওয়া হয়, ক্যাশ ব্যাক দেওয়া হয়, এরকম 5 টাকা বা 7 টাকা এসেছিল, এটা নিয়ে কি সুদ হবে কিনা? আসলে না, এটা সুদের মধ্যে যাবে না। উনি তো বিকাশকে টাকা নেয় নি, যে বা বিকাশকে টাকা দেয়নি, দিয়ে এখন ওনাকে আরো বিকাশ হচ্ছে মানি ট্রান্সফারের একটা পদ্ধতি, আপনার টাকাটা ব্যবহার করার কারণে পৌঁছে দেবে, হয়তো 5 টাকা বাহকের কাজটা করছে বিকাশ। হ্যাঁ, কারণ এটা ইউজ করার ক্ষেত্রে তারা কিছু পারিতোষিক মানে প্রণোদনা দিয়ে থাকে, পারিশ্রমিক হবে, এটা তো কখনোই ইয়ে না, এটা সুদের মধ্যে যাবে, সুদের মধ্যে যাবে না। জি জি ভাইজান, সুদের মধ্যে যাবে না। তবে মানে যে অন্তরটা, জি, 5 টাকা ভালো দিক, হ্যাঁ ভালো দিক, এটা ভালো, এই চিন্তা থাকা উচিত না, না জানিয়ে 5 টাকা সুদ হয়ে গেল, সুদ হয়ে গেল কিনা, যে ধার সে যারা সুদ খেয়ে যাচ্ছে তাদের ভিতরে যদি এই অনুভূতি হতো তাহলে তো সুদ যেত না, শান্তি হয়ে যেত আমাদের সমাজে।